হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মায়রা ব্লগস। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আর সকালবেলায় আমি ব্লগ বানানোর টাইম পাইনি, তাই আমার মেয়ে স্কুল যাচ্ছে, তখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। ওকে টিফিন দিয়ে, ওকে খাইয়ে দাইয়ে, ওকে স্কুলের ড্রেস পরিয়ে, স্কুলের ড্রেসটাও নিজেই পরে, বাকি ওর ব্যাগটা গুছানো, ওই সব দায়িত্ব আমারই আছে। আর ওর বাবা ওকে রাখতে যায়, যেদিন ওর বাবা না থাকে সেদিন আমাকে রাখতে যেতে হয়, নাহলে বাকি দিনগুলো ওর বাবাই রাখতে যায়। স্কুল চলে যাওয়ার পরে আমি আমার রান্নার কাজকর্ম নিয়ে বসে পড়ছি। আজকে আমি রান্না করব এই ডাটা দিয়ে মিক্স সবজি। ডাটাগুলো আমি কেটে নিচ্ছি এখন। আমি চাকু দিয়ে কাটাকাটি করতাম, কিন্তু ইদানিং আবার বটি নিয়ে বসেছি। বটি নিয়ে আরাম করে সবজি কাটার পরে তবেই রান্না করতে যাই, এটা আমার মোটেও ভালো লাগে না নিজে করি তবুও, কারণ একদিকে আমি রান্না বসাই একদিকে সবজি কাটি, সেটাতে টাইমটা অনেকটা সেভ হয়। এখানে আমার সবজি কাটতে অনেকটা টাইম আমার চলে যায়, তবুও ওইটাই করি আজকাল। আজকাল সবজির খোসাগুলো আর ডাস্টবিনে ফেলতে হয় না। আমি যার কাছে দুধ নিই, নতুন একটা দুধওয়ালা পেয়েছি এখানে, ওই মহিলাটার গরুকে দিয়ে দিই, কারণ ও চেয়েছে যে যে আপনাদের যে সবজির খোসাগুলো থাকবে সেগুলো যেন গরুকে দিয়ে দেওয়া হয়, তো আমার খুব ভালো লাগে। ওখানে পাখিকে খাবার দিতাম, এখানে পাখিকে খাবার দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আশেপাশে কোনো পাখি দেখতে পাওয়া যায় না। অনেক দিন ধরে দিলাম, এক সপ্তাহ দুই সপ্তাহ অবধি, কিন্তু দেখলাম খাবার পড়েই থাকছে, খাওয়ার কোনো লোক নেই। তাই গরুকে এবার এই সবজিটা দিচ্ছি, তবু একটা ভালো লাগছে। আর যে খাবারগুলো এক্সট্রা হয় সেগুলো আমি পাখিকে দিয়ে দিতাম, সেগুলো এখন ফেলে দিতে হচ্ছে, কিছু করার নেই। একটা বিড়াল আছে, কিন্তু বিড়ালটা আবার বড় লোকই বিড়াল, ও আবার মাছ ভাত ছাড়া খায় না, অন্য কিছু বিস্কুট ফিস্কুট কিংবা অন্য কিছু দিলে ও খেতে যায় না। সবজি খোসাগুলো গরুকে দেওয়ায় খুব সুবিধা হচ্ছে, আর আমার ডাস্টবিনে মানে ওয়েট ডাস্টবিনটাতে ময়লা বেশি জমা হয় না, কিন্তু ড্রাই ডাস্টবিনটাতে ময়লা জমা হয় প্রত্যেক দিনই। এই মিক্স সবজি খেতে খুব ভালো লাগে, আর মিক্স সবজি রান্নার রেসিপি আমি আগেও মনে হয় আপনাদের দেখিয়েছি। আজকে আমি বেশি কিছু সবজি দিচ্ছি না, বেগুন, আলু আর এই ডাটা। ওর পাশে আমার ডিম সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি আমার সবজিটা রান্না করে নেব। সবজিটা রান্না করার আগে আমি ওই তেলে একটু বেগুন ভেজে নেব। এই তেলটা আমি সবজিটা রান্না করবো, কিন্তু বেগুনটা আমি ভেজে নিচ্ছি। বেগুন ভাজা করলে যে কোনো কিছু রান্না করলে খুব টেস্টি হয়, তাই আজকে ভাবলাম বেগুন ভাজা করবো যখন তখন ওই তেলেই রান্নাটা করবো, তো তার আগে বেগুনটা আমি ভেজে নিই। আমি বেগুনটা ম্যারিনেট করতে নুন, হলুদ আর একটুকু কর্নস্টার্চ পাউডার ইউজ করি, আর অল্প একটু চিনিও ইউজ করি। এতে কর্নস্টার্চ একটু ক্রিস্পি টাইপের হয়, টেস্টটাও বেশ ভালো লাগে বেগুনের। আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এই কড়াইতে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি সবজিগুলো দিয়ে দেব। এই মিক্স সবজির সাথে আরও কিছু পটল, বিনস এগুলো দিলে ভালো লাগে, কিন্তু আজকে আমার তো কিছু ছিল না, শুধু বেগুন আলু আর ডাঁটা দিয়ে আমি তাই তরকারিটা করছি আজকে। এরপরে আসার পর থেকে আমি হাজব্যান্ড রোজ বাজার যেতে চাই না, কারণ বাজারটা অনেকটা দূরে হয়ে যায়, এত গরম পড়েছে যে এত রোদ্রবেলায় সত্যি বেরোতে অনেকটা বাড়িরই কষ্ট হয়। তাই আমি পারলে সকালবেলা ইয়োগা করার পর আমি বাজার করে আনি, কারণ আমার ওই কাছেই বাজারের কাছে ইয়োগা হয়, তো ওখানে ইয়োগা সেন্টারে গিয়ে আমি বাজারটা করে নিয়ে আসি। কিন্তু অত সকালে আবার সব কিছু সবজি বসতে চাই না, অনেক দেরি করে বসে, তাই পারলে মাছ আর শাক কিনে আনি, আর না হলে এখানে একটা পার্কের কাছে বাজার আছে, সন্ধ্যাবেলা বসে ওটা, ওখানেই যাই, না সপ্তাহের বাজারটা ওখানেই সেরে আসি। টাটকা সবজি এখন খুব বলতে গেলে কমই খাওয়া হচ্ছে, কারণ এক সপ্তাহে বাজার যদি করে আনা হয় তাই ফ্রিজের মধ্যে সেগুলোকে রেখে দিতে হচ্ছে, কিন্তু মাছ আমি ফ্রিজে রেখে খেতে চাই না, ওটা টাটকাই কিনে আনি, কিনে আনার চেষ্টা করি, আর না হলে সেদিন ডিম দিয়ে কাজ চালিয়ে নিই।
আমার কোনো অসুবিধা নেই, যা পাবো তাই খেয়ে নিবো সেরকম। এর বাবাই ডিম মাছ ছাড়া খেতে চায় না ভাত, আমার তো সবজি হলেই চলে যাবে। বিভিন্ন রকমের যদি সবজি একটু বেশি করে হয় তাহলে আমার চলে যাবে। আর আমার মেয়ে তো ঘি ভাত খায়, ওর তো কোনো অসুবিধে নেই। তবে হ্যাঁ, ওর মাছটা রোজ খেতে চাই, ওর একটু প্রবলেম হয় কারণ ও রোজই বলে আজকে মাছ নেই, আজকে মাছ নেই। ওই কড়াইতে সবজিটা আমার হচ্ছে, আমি আরেকটা কড়াইতে আমি ডিম সেদ্ধ আমি একটু ফ্রাই করে নেব। আমি ডিমটা ফ্রাই করার আগে ওই সবজিটার জন্য ফোড়ন দিয়ে নিচ্ছি, একটু পেঁয়াজ হালকা করে ফ্রাই করে আমি ওই সবজিটাকে দিয়ে দেবো, তারপর আমি এখানে ডিমটা ফ্রাই করব। আবার এই পেঁয়াজটা ভাজার জন্য আমাকে আরেকটা কড়াই নষ্ট করতে হতো, আবার সেটা ধুতে হতো, সে কারণে একই সাথে দুটো কাজ করা হবে বলে ডিম ফ্রাই করার আগে আমি পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি। আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার এই পেঁয়াজ পেস্তটা আমি ওই সবজির উপর দিয়ে দেবো। পেঁয়াজ পেস্তটা লাস্টে বেলায় কোনো সবজিতে দিলে সেই সবজির টেস্টটা একটু ভালো হয়, এই কারণেই কাজটা করা আমার। এবার এই সবজিটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প একটু মশলা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে মানে সেদ্ধ করে নিয়ে আমি নামিয়ে নেব। এবার আমার ডিম ফ্রাই করার পালা, আমি এবার ডিমগুলো একে একে দিয়ে দেবো। আমি ডিমগুলো ফ্রাই করার জন্য আগে থেকে একটু নুন হলদি আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি, এতে কালারটা খুব সুন্দর আছে। আমি ডিমটা দেওয়ার পরে অনেক রকম নাড়তে থাকি, কারণ এটা করলে চারিদিকটাই সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়, মানে একদিকটা ভাজা হয় একদিকটা সাদা খেতে যায়, মানে দুই দিকটা ভাজা হয় আর বাকিগুলো সাদা খেতে যায়। তার জন্য নাড়াতে থাকলে একদম ইভেনলি ফ্রাই হয়, খুব ভালো লাগে দেখতে। এটা আমি ফ্রাই করার পর ডিমগুলো তুলে নেওয়ার পর এর উপর এই গ্রেভিটা তৈরি করব। এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো, ইদানিং খুব বেশি তেল খাওয়া হয়ে যাচ্ছে। আমি আগে খুব অল্প তেল খেতাম, কিন্তু এখন তেলটা একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে। বেশি তেল খাওয়া উচিত নয়, কিন্তু তবু খাবার বেশি মজা করতে গিয়ে তেলটা একটু বেশি দেওয়া হয়ে যায়। এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। ডিমের ঝোল যার যা ইচ্ছা সে সেরকমভাবে করে, আমি আজকে একটু দই দিয়ে করবো। ডিমের ঝোল তৈরি করার উপকরণ সব একই, শুধু ফোড়নটা এক একজন এক এক রকম দেয়। আমার এই তরকারিটা হয়ে গেছে, পাশে ওটা নামিয়ে নেবো, আর বাকি আমি এই ডিমটা করে নিচ্ছি। তো অল্প একটু পেঁয়াজ আমি ফার্স্টে ফ্রাই করে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ বাটা দিইনি, কারণ পেঁয়াজ বাটতে আবার আমাকে বেশি নোংরা করতে হবে, তার থেকে আমি হালকাভাবে গ্রেট করে নিয়েছি, তাতে পেঁয়াজটা খুব বেশি একটা পিষেও যায়নি, আবার একটু স্ট্রাকচারটা মোটামোটা হয়ে আছে। এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আমি আদা রসুনের পেস্টে কিছু শুকনো লঙ্কা দিয়ে বেটে নিই, কারণ বাটা লঙ্কার টেস্টটা একটু আলাদা রকমের হয়, খেতেও টেস্টি হয় সবজি। এরপর আমি লবণ হলুদ আর একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে নেবো, তারপর এটা যাতে লেগে না যায় কারণ আমি হালকা একটু জল দিয়ে ভালো করে এটাকে ভুনে নেওয়ার পরে আমি টক দইটা অ্যাড করব। আজকে আমি এখানে অন্য কোনো মশলা ইউজ করছি না, একটা ডিমের কষা একটা মশলা কিনেছিলাম সানরাইজে, তো ভাবলাম যে এটাই আজকে ট্রাই করে দেখি। তো একটু যতটা পরিমাণ বলা আছে সেই হিসাবে আমি দিয়ে নিলাম। রেডিমেড মশলা কিনলে আর এই জিরে ধনে সব আলাদা করে দিতে হয় না, ওর মধ্যে সমস্ত কিছু দেওয়া থাকে, আর ওর মধ্যে এক্সট্রাই জিনিস দেওয়া থাকে, তার টেস্টটাও ভালো হয়। দই দেওয়ার পর আমি অনবরত নাড়তে থাকবো, নইলে জল কেটে দেবে। আর দইটা দেওয়ার পর নাড়তে নাড়তে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে জল দেবো। জল দেওয়ার পরে একটু আবার আমি কষিয়ে নেব, এরপর আর একটু জল দিয়ে আমি ডিমগুলো দিয়ে নেব। আমি ঝোল করছি না খুব একটা, আজকে মাখা মাখা তরকারি হবে, কারণ রাতের রুটি দিয়ে খেতে এসব তরকারি বেশ মজা লাগে। ভাত দিয়ে খেতে অতটা মজা না লাগলেও রুটি দিয়ে খেতে এসব তরকারি খুব ভালো লাগে।
আমি অল্প একটুকু চিনি আমার গুঁড়ো কড়াই থাকে সেই চিনি গুঁড়োই দিয়ে দিচ্ছি। এরপর লাস্টে আমি ডিমগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করার পর আমি নামিয়ে নেব। তার আগে আমি আর একটা জিনিস অ্যাড করি, এখানে আমি ওই ম্যাগির হট অ্যান্ড সুইট চিলি সসটা একটু অ্যাড করি, এতে একটুকু টেস্টটা ভালো আসে। মাছ রান্না করলেও আমি এরকম করি, আবার এই ডিম টিম রান্না করলেও এই সসটা আমি একটু দিয়ে দিই, কারণ সসটা খুব ভালো লাগে খেতে, তরকারির টেস্টটা একটু বাড়িয়ে দেয়। আজকে ইসনার বাবা ব্যস্ত থাকায় আমি আজকে আনতে গিয়েছি ইসনাকে, আর আজকে ওর বেস্ট ফ্রেন্ডের বার্থডে বলে ওরা খুব আনন্দ, আজকে একসঙ্গে বাড়ি ফিরছে দুজনাতে। তার সঙ্গে আমাদের মায়েও ভালো বন্ধুত্ব আছে, আমরা দুজনাতেও বাড়ি ফিরছি। বাড়ি ফিরে চলে এসেছি, আমার ডিম কষা, বেগুন ভাজা, কলমি শাক রান্না করেছি, আর এই সেই মিক্স সবজি, এই দিয়ে আমি ভাত খেয়ে নিব। আজকাল আমার মেয়েও সবজি খায়, আমি আগেই বলেছি আগে ব্লগগুলোতে, তাই ও নিয়েছে কলমি শাক, একটু সবজি আর একটা ডিম। ও বেগুন ভাজা খেতে চায় না, তাই বেগুন ভাজা ওকে দিইনি। ওকে প্রত্যেক দিন ভাতটা মেখে দিতে হয়, কোনো বাবা ওকে ওইরকমভাবে খাওয়া শিখিয়েছে যে সব সবজিগুলো একসাথে মেখে নিয়ে ভাতটা খাও। আমি একটু একটু করে সবজি মাখিয়ে আর ভাত খাই, কিন্তু ওর খাওয়া আলাদা, ও বাবার মতো খায়ও। আমাকে ওর সঙ্গে খেতে হয়, খেতে খেতে তিনটে বেজে যায়, তিনটের পরে খেতে হয়, তিনটের পরে খাওয়া উচিত নয়, কিন্তু কী করবো, বাচ্চার জন্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে হয়, তাই ভাতটা একবেলাই খাই আমি, তাই তিনটের পরেই খাই মেয়ের সঙ্গে। আর এই সময় দুজনাতে গল্প করি, এত আমার মেয়েকে বলি যে খাওয়ার সময় কথা বলতে নেই, কিন্তু ও শোনে না, বকবক বকবক করতে থাকে, খায়। তার সঙ্গে আমাকেও বকতে হয় মাঝে মধ্যে, হয়তো দেখা যায় যে দুজনের গলাতেই আটকে গেছে, এরকম অবস্থাও হয়ে যায় মাঝে মাঝে। আজকে দুজনা ডাইনিংয়ে বসিনি, মেঝেতে বসেই খাচ্ছি, কারণ মেঝেতে বসে খেতেই বেশি আরাম লাগে আমার, ওই ডাইনিংয়ে বসে খাওয়ার থেকে মেঝেতে আরাম করে বসে খাওয়াটাই বেশ স্বস্তিকর মনে হয়। কালকে যেহেতু বেস্ট ফ্রেন্ডের বার্থডে, তাই কেক বানানোর দায়িত্ব আমার উপরেই পড়েছে, ওর জন্য ড্রেসের ম্যাচিং কেক তৈরি করে দিতে হবে। আর এত গরমে কী করে কেক বানাবো সেটাও একটা টেনশন হচ্ছে, কারণ আমার টপ ফ্লোরে ঘর আর প্রচণ্ড গরম, টিম ঠিকঠাক থাকবে কি না সেটাই হচ্ছে কথা। আর কেক বানানোর জন্য কিছু কালার টালার কিছু কেনার ছিল আমার, আমি রেগুলার কেক বানাই না, তাই অত কিছু কালার নেই, তো সেগুলো কিনে নিয়ে সেই রাস্তাতেই এই গোগো গেমস পরে, আর এই গোগো গেমসও নিয়ে আবার যাবো বললো। প্রথমে বলছিলো যে আমি পার্কে যাবো, তাই আমি বললাম যে পার্কে এই সন্ধ্যাবেলা আমি নিয়ে যাবো না, কারণ প্রচণ্ড মশা থাকে, তাই ভাবলাম যে চল গোগো গেমসেই চল, এখানে আসলে আবার প্রচুর কস্টলি, একটা খেলাতে 5 মিনিটে 20 টাকা নিয়ে নেয়, এটা আমার খুব গায়ে লাগে, একটু বাচ্চারা খেলতে খেলতে খেলা একটু মজা লাগতে শুরু করার আগেই শেষ হয়ে যায়, খেললেও টাকা কামানোর একটা ওর খেলা দেখে আমারও খেলতে মনে হয়, কিন্তু এভাবে যে না নিয়ে খেলুক, আমি ভিডিও করি আর দেখি সেটাতেই ভালো লাগে। এরা মাদেরকে খেলানোর জন্য বেশ 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 ট্র্যাপ ইয়ে করে যে এটা খেলুন আপনিও খেলতে পারেন, এটা খেলুন এখানে গিফট পাবেন, ওটা খেলুন এখানে গিফট পাবেন, সেটা বলে আর শুধু ট্র্যাপ করে। আমি বলি আমি জানি, কারণ সব গেমগুলো জাপান ছিল সবাই খেলতো, তো সব মানে গিফট কিট ওঠে না খুব একটা বেশি, খুব মানে যারা চালাক শুধু অনেক টাকা খরচা করে তারা হয়তো 10 টাকা খরচা করে 1 টাকা হয়তো পায়, আমি এমনি ক্যাজুয়ালি বললাম উদাহরণ দেওয়ার জন্য, 10 টাকা মোটেও খরচা করতে হয় না, দেখা যাবে 1000 টাকা খরচা করলে 10 টাকার একটা গিফট পাওয়া গেলো। আমাকে ডাইরেক্ট বলি যে না 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 আমি খেলবো না এসব মানে ভুলভাল, এসব কোনো ওঠে না গিফট ফিফট, এসব শুধু খেলে বাচ্চাটাকে নিয়ে এসে বাচ্চাটা খেলে ভালোই হবে। যদিও আমার খেলতে ইচ্ছে হয় কিন্তু তবুও নিজের ইচ্ছাটাকে দমন করে নিই, বিশেষ করে গিফট পাওয়ারগুলো মনে হয় যে হ্যাঁ, কিন্তু ওটা একটা নেশার মতন, একটা গিফট পেলে আরও পেতে চাই আরও পেতে চাই করে আরও টাকা পয়সা খরচা হয়ে যাবে, এরকম একটা ট্র্যাপ সৃষ্টি করে। যাই হোক, ওখান থেকে ফিরতে ফিরতে আমার 9:00 বেজে গেছে, কিন্তু আমার কেকটা বানানো অবশ্যই দরকারই, কারণ সকালবেলায় যদি আমি কেক বানাতে যাই তো ঘরের কাজ কেক দুটো একসাথে বানাতে আমার খুব প্রবলেমে পড়ে যাবো, কারণ সন্ধ্যাবেলা আমাকে কেকটা দিতে হবে, তাই বেস্টটা আমি এখন রাত্রেবেলায় তৈরি করে নেব। আমি 2 পাউন্ডের কেক বানাবো, কিন্তু 2 পাউন্ডের আমার অনেকটা ছাপিয়ে উপচে পড়ে যায়, তাই ভাবছি যে আমি একটা মেয়ের জন্য বানাবো ওই 2 পাউন্ডের জিনিসেই, আর একটা ওর ফ্রেন্ডের জন্য বানাবো।
আমি সব মেজারমেন্ট করে নিচ্ছি। 2 পাউন্ড কেকে 4টা ডিম লাগে। আজকে ম্যাঙ্গো ফ্লেভারের কেক আমি বানাবো, তাই এসেন্সটাও আমি ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে নেব, আর বাকি জিনিসগুলো আমি ম্যাঙ্গো ফ্লেভারেরই দিয়ে নেব। কারণ এখন আমের সময় ম্যাঙ্গো কেক সত্যি খেতে ভালো লাগে, আর বাচ্চারা ম্যাঙ্গো খেতে খুব ভালোবাসে। আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ কেক বানানোর ব্লগটা আমি নেক্সট ব্লগে ট্রান্সফার করছি। কারণ এত বড় ব্লগ হয়ে গেলে কেউ দেখবে না, কারণ কারোর ইন্টারেস্ট থাকে না এত বড় ব্লগ দেখার, সেরকম রিনাউন্ড চ্যানেল না হলে। তো ওই কারণে আমি এখানে আজকে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।